নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এক্সাম 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন সেট যে 5 নম্বর সেটটি আছে তারই আজকে সমাধান করে দেবো। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায়, উত্তর হবে কদাক প্যালা। একের দুই দাগে আছে এক পায়ে দাঁড়িয়ে থাকা, তো উত্তর হবে খেলা। তিন দাগে দেখো রুদ্ধ দলের শেষে থাকে কি, উত্তর হবে হসন্ত। হসন্ত থাকলেই তোমরা বুঝতে পারবে যে সেটি রুদ্ধদল। পরের প্রশ্ন দেখো শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হস্যিকার বা হস্যকার কে, সেই ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারণ করার রীতি হলো, উত্তর হবে অপিনীতি। চলো এবার পরেরটি দেখে নিই। দুই দাগে দেখো নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগে আছে বাঁচিয়ে যাবে সকল জখম, লাইনটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এই লাইনটি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা। এবার দেখো দুইয়ের দুই দাগে বলেছে আশ্রয় প্রার্থনা করিলেন, কে আশ্রয় প্রার্থনা করিলেন? উত্তর হবে মূর সেনাপতি। কার কাছে? আরব সেনাপতির কাছে। তাহলে লেখো মূর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেছিল। পরের প্রশ্ন দেখো দুইয়ের তিন দাগে বলেছে ব্যাকরণে দল শব্দটির অর্থ কি, এক দল বিশিষ্ট শব্দের একটি উদাহরণ। ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো অক্ষর। আরেকটি দল বিশিষ্ট শব্দের উদাহরণ লিখতে পারো ডিম মাছ, একটি চেয়েছে তাই একটি লিখলাম। দুইয়ের চার দাগে আছে ছোট কাকা গ্রেটার দেন ছোটকা, এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায়? এটি হবে অন্ত ব্যঞ্জন লোপ। দেখো শেষে কিন্তু ব্যঞ্জন লোপ পেয়েছে তাই এটি হবে অন্ত ব্যঞ্জন লোপ। পরের প্রশ্ন দেখো দুইয়ের পাঁচ দাগে প্রবাদটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। বলেছে ঘুটে পুড়ে গোবর হাসে, আর অথবা দিয়ে রয়েছে চোখে সর্ষে ফুল দেখা। উত্তরটি দেখো ঘুটে পড়ে গোবর হাসে অর্থ হচ্ছে অন্যের এমন বিপদে উদ্ফুল্ল হয়ে যে বিপদে সে নিজেও পড়তে। ঝড়ের রমাপদর বাড়ির চালড়ে গিয়েছে দেখে রমাকান্তের সে কি হাসি, অথচ তারও নরবরে চাল, কথায় বলে ঘুটে পড়ে গোবর হাসে। অথবা দিয়ে আরেকটি ছিল চোখে সর্ষে ফুল দেখা, এর অর্থ হলো কোনো দিশা না পাওয়া। এই প্রবাদটির অর্থ হলো কোনো দিশা না পাওয়া। বাক্য লিখতে পারো যে ছেলেটি রাস্তা হারিয়ে চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। পরের প্রশ্ন দেখো দুয়ের ছয় দাগে চোখের জল বাঘ মানিল না, কার চোখের জল কখন বাঘ মানিল না? উত্তরটি হবে অপু যখন তার মায়ের কাছে মহাভারতের কর্ণের কাহিনী শুনল তখন কর্ণের কাহিনী শোনার পর তার চোখের জল বাঘ মানিল না। এরপরে দেখো ওদের তুমি মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেয়েও, কে কার কাছে এই প্রার্থনা করেছিল?
উত্তর হবে সর্বজয়া ঠাকুরের কাছে। এবার দেখো তিন দাগে চলে যাই, বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তিনের এক দাগে আছে, আমি পরীক্ষা করেছিলাম মাত্র, আমি কে, তিনি কার পরীক্ষা করেছিলেন? এখানে আমি বলতে গ্রিক সেনাপতি সেকেন্দার শাহর কথা বলা হচ্ছে। তিনি কার কি পরীক্ষা করবেন? তিনি চন্দ্রগুপ্তের সাহসিকতার পরীক্ষা করবেন। এরপরে দেখো, কেন এই দেশের মানুষ মৌন অসহায়? মৌন শব্দের অর্থ কি? মৌন শব্দের অর্থ হলো নীরব। এরপরে বলেছে কবির এমন ভাবনার কারণ কি? উত্তরটি দেখো, প্রকৃতি, মানুষ তথা কবি সকলেই আজ নিজ ভূমি থেকে উৎখাত তথা উদ্বাস্ত। আজ সকলেই নিজ ভূমি পরবাস, তাই নিজের সম্পদ হারিয়ে তারা মৌন হয়ে আছে। তাহলে চলো, তোমাদের 5 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম, আবার 6 নম্বর মডেল সেটটিও খুব তাড়াতাড়ি সমাধান করে দেব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।